আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব সাত আসমান সাত জমিন হতে ভারী একটা আমল। এই আমলের ওজন এত বেশি, সাত আসমানের উপরও যদি দেওয়া হয় আসমানের ভার সহ্য করতে পারবে না, সাত জমিনের উপর দিলেও জমিন এটার ভার সহ্য করতে পারবে না, এত কঠিন এবং শক্ত একটা আমল। সরাসরি হাদিস থেকে শেয়ার করছি, ফাযাইলুল আমাল নামক কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। এই হাদিসটা অনুযায়ী আপনারা যদি মাত্র একবার পাঠ করবেন, পেছনের গোনা খাতাগুলো মাফ হয়ে যাবে, আখিরাতের পথ আল্লাহ পাক আপনার জন্য সুগম করে দিবেন। এবং একবার এই কালিমাটা পাঠ যখন আপনি করবেন, হাদিসের মধ্যে এসেছে সে এমনভাবে বসবাস করবে দুনিয়াতে কেমন যেন সে আজকে জন্মগ্রহণ করেছে। তার মানে যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে তার যেমন কোনো গুনাহ নাই, ঠিক ওই ব্যক্তিরও তার পিছনের সকল গুনাহ স্বয়ং আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাত আসমান সাত জমিন, সাত আসমান এবং সাত জমিনকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাল্লায় রাখা হয়, তাহলে অবশ্যই সাত আসমান সাত জমিনের কে নিচু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পাল্লাটা উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই কালিমাটা এত বেশি পছন্দনীয়, এই জন্য যারা ভিডিওটা দেখছেন একবার করে হলেও এই কালিমাটা পড়ে নেবেন, আল্লাহ পাক আপনার জীবনকে সুন্দর করে দেবেন। আমিও দোয়া করি, হে আল্লাহ, যারা পাঠ করছে আপনি তাদের উদ্দেশ্য পূরণ হওয়া সহ পিছনের গোনা মাফ করা সহ একসাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি, আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না, জাস্ট আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ পাবেন। শুধু শুধু নাম লিখে সার্চ দিলে আর হাজারো মানুষ খুলে ফেলছে বিভিন্ন আইডি, তাদের ভিডিওগুলো আসবে, যেন সাবধান। আসসালামু আলাইকুম।